পলিটিক্যাল কমিটমেন্ট করতে চাই। আমাদের আগামী নির্বাচন সামনে আসছে, এই নির্বাচনে বড় একটা অঙ্গীকার থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আমাদের অঙ্গীকার থাকবে যে কোনো মূল্যে আমরা শিশু মৃত্যুর কমিয়ে একবার শূন্য ঘটে আনতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, এটা আমাদের কমিটমেন্ট থাকবে। নির্বাচনের ইশতেহারে এটি থাকবে, এটা আমি স্বাস্থ্যমন্ত্রীর কথা দিয়ে গেলাম, আপনাদের আমাদের প্রেসিডেন্ট মেম্বারের কথা দিয়ে গেলাম, অবশ্যই আমাদের নির্বাচনের ইশতেহারে থাকবে, আওয়ামী লীগের ইশতেহারে থাকবে, এবং আপনি মহাজোটের সমন্বয়কারী, মহাজোট 14 দলের সমন্বয়কারী, 14 দলের সমন্বয়কারী, মহাজোট বলে কিছু নাই, মহাজোট বলে কিছু নাই, আচ্ছা 14 দল, 14 দলকে আপনি এ ব্যাপারে প্রভাবান্বিত করবার চেষ্টা করবেন কিনা? আমি আপনাকে বলেছি যে আমি যখন এখন পলিটিক্যাল মিটিং এর বাইরে এগুলো করি, ইচ্ছে করে করি, যে আমি গেলে হয়তো লোক বেশি আসবে, সেখানে একটাই কথা থাকবে, নিরাপদ মাতৃত্ব, আপনাদের মাতৃত্ব নিশ্চিত করার জন্য আপনাকে ইনস্টিটিউশনালি আসতে হবে, পজিশনে আসতে হবে, এই ব্যাপারে আমি কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট করতে চাই।